দুই শরীকের মধ্যে জমি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষ, আহত উভয় পক্ষের ছয়, এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার খেতাবপাড়া গ্রামে। ১৬ কাঠা জমি নিয়ে কারুন শেখের পরিবারের সঙ্গে শরিক তেহরা বিবি মইনুর শেখদের দীর্ঘদিনের বিবাদ। গতকাল ওই জমিতে বেড়া দিতে যান বছর ৫৫র কারুন। অভিযোগ, তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ে মইনুর শেখরা, বাঁশ লাঠি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আহত হন উভয় পক্ষের ৬ জন। আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৈষ্ণবনগর থানায় দুপক্ষের অভিযোগ দায়ের হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।